সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। জাহাপনা, খবর আছে। কি খবর দূত? জাহাপনা, মুর্শিদাবাদের একটা অংশে ইংরেজ সাহেবরা ঘাঁটি করেছে। ইংরেজ সাহেব? জাহাপনা, এক ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে চায়। সাহেব আমার সঙ্গে? ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং ইওর হাইনেস, আমরা একটা বাণিজ্যের জন্য আপনার কাছে অনুমতি চাইতে আসিয়াছি। বাণিজ্য? কি ধরনের বাণিজ্য? আমরা আমাদের দেশ থেকে পলিয়েস্টার কাপড় খুব অল্প প্রাইসে এখানে বিক্রয় করব, খুব ভালো কমিশন পাইবেন ইওর হাইনেস। ইয়েস। কমিশন? ওটা কি উজির? উপরির জাহাপানা, উপরি। তোমাদের কমিশন তোমার কাছে রাখো সাহেব, আমি তোমাদের সাথে বাণিজ্য করব না। কেন ইওর হাইনেস, আমরা কি অপরাধ করিলাম? তোমরা কি করে ভাবলে যে আমি এই অনৈতিক কাজ করব? আমার দেশের তাঁত শিল্পীরা তাহলে খাবে কি? তোমাদের কম পয়সায় কাপড় এখানে এলে সবাই তোমাদের কাপড়ই নেবে। আমার দেশের তাঁত শিল্পীরা কি না খেয়ে মরবে? কমিশন বাড়িয়ে দেব 2 times। দুঃখিত সাহেব, আমার উত্তরটা নাই হবে। রোহরি, তুমি সাহেবকে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। ওকে ইওর হাইনেস, আমি চলে যাচ্ছি। গুড বাই। আমার অধীনস্থ সব রাজ্যকে জানিয়ে দাও যে সাহেবদের প্রস্তাবে কেউ যেন রাজি না হয়। ঠিক আছে জাহাপানা, আমি সবার কাছে চিঠি পাঠাচ্ছি। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর লোক পাঠিয়েছেন, উনি আপনার সাথে কথা বলতে চান। ঠিক আছে মহারাজ। নবাবের লোক এলেই না কেবল ভয় ভয় লাগে। প্রণাম মহারাজ, আমি মুর্শিদাবাদ থেকে আমাদের নবাব বাহাদুরের ঘোষণা জানাতে এসেছি। এই রে, নবাব বাহাদুর আবার কি ঘোষণা শোনাবেন কে জানে? কিছু কি কর চাপলো নাকি? নবাব বাহাদুর জানাচ্ছেন যে ফিরিঙ্গি সাহেবরা যদি কোনো অনুরোধ নিয়ে আসে তবে মহারাজ যেন তা সরাসরি নাকচ করে দেন, অন্যথায় শাস্তি অনিবার্য। মানেটা ঠিক বুঝলাম না। সাহেবরা কি অনুরোধ নিয়ে আসবে? সাহেবরা বাণিজ্যের অনুমতি নিতে আসবে। নবাব বাহাদুরের আদেশ সাহেবদের এই আবেদনে যেন কেউ সাড়া না দেয়, এটা নবাব বাহাদুরের আদেশ। বুঝলাম। ঠিক আছে দূত, নবাব বাহাদুরের ঘোষণা মতোই কাজ হবে। আমরা সাহেবদের মনোরঞ্জন করব না, কখনোই না। নবাব বাহাদুরের অনুরোধ আমাদের কাছে আদেশ। ধন্যবাদ, আমি এখন খাম্বাজ রাজের কাছে যাব। চলি। ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হচ্ছে। কিসের জন্য নবাব বাহাদুর এই ঘোষণাটি করলেন? মন্ত্রী মশাই কথাটা শোনার পর থেকে ওরকম ফিক ফিক করে হাসছেন কেন? কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছি। আপনাকে একটু চোখে চোখে রাখতে হবে। তুমি উজির আছো তো? হ্যাঁ। আপনার কি দরকার সাহেব? আমাদের তোমাকেই দরকার লাগবে, তোমাকেই। তুমি উজির আছো, তোমার হাতে কত ক্ষমতা। আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা জাহাপানার হাতে। আমরা নিউ ইয়ারে এখানে জমিয়ে বিজনেস করতে চাই, আর সেই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। সো তোমাকে নবাবকে বলিতে হইবে যাতে আমরা এখানে বিজনেস করিতে পারি। তোমাকে কিন্তু রাজি করাইতে হইবে। প্লিজ 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 উজির, প্লিজ। আমি পারবো না সাহেব, এ আমার পক্ষে একেবারে অসম্ভব। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। গোপাল দাদা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা গো? বলো পুঁটির বাবা। আমাদের মনে হয় এবার আমাদের না খেয়ে মরতে হবে। কেন, কি হয়েছে? জানো তো, ফিরিঙ্গি সাহেবরা ওদের দেশের কাপড় নিয়ে আমাদের এখানে বেচা কেনা করতে এসেছে। আমাদের তো বাজার গেল, আমরা না খেয়ে মরবো। শোনো শোনো পুটির মা, তোমাদের কোনো ভয় নেই। নবাব বাহাদুর আমাদের ঘোষণাপত্র পাঠিয়েছেন, তাতে উনি বলেছেন যে কেউ সাহেবদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। দেখো গোপাল দাদা, তোমার কথাতে মনে বড় শান্তি পেলাম। আমি নিশ্চিন্ত হলাম যে আমাদের রাজ্যে ওই বিদেশি কাপড় আসবে না। তাহলে আমরা চরকা চালিয়ে সুতো বার করতে পারবো তো? পারবে গো, পারবে। যাও, মাথা ঠান্ডা করে কাজ করো। কাল আমি একটু খবর নেব, বুঝলে? সেই ভালো, কাল একবার খবর নিয়ে এসো। হ্যাঁ। কি থেকে কি হয়ে গেল বলো তো মন্ত্রী? কোথায় ভাবলাম নতুন ইংরেজি বছরে আমরা আমবাগানে সবাই মিলে চড়ুই ভাতি করব, তা না কোথা থেকে ফিরিঙ্গি সাহেবরা চলে এলো। দূর তো দূর। আরেকটা কথা আছে মহারাজ, আমাদের একটু নজর দিতে হবে। সাহেবরা কিন্তু আসছে। আমার কাছে কাল পুঁটির বাবা আর পুঁটির মা এসেছিল। কেন? ওরা একটু ভয় পেয়েছে। ওদের কাছে খবর ছিল সাহেবরা তাদের দেশ থেকে বিদেশি কাপড় এনে এখানে সস্তায় বিক্রি করছে। এ তো খুব খারাপ খবর, আমাদের তাঁতিদের তো না খেয়ে মরতে হবে। এবার বুঝেছি নবাব বাহাদুর কেন ওই ঘোষণাপত্র পাঠিয়েছেন। বুঝলাম, এদিকটা একটু এলোমেলো হয়ে আছে। আমাকে সাহেবদের সাথে কথা বলতেই হবে, ওরা কি চায় বুঝতে হবে। ফায়দা আছে মনে হলে মহারাজকে রাজি করাবো। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। বলছো তুমি উজির তোমাকে রাস্তায় পাকড়াও করেছে? হ্যাঁ জাহাপানা, আমাকে উপহার দিতে চেয়েছে। আমাকে বলল নবাব বাহাদুরের থেকে অনুমতি নিয়ে এলে আমাকে আরো উপহার দেবে। এত বড় সাহস যে আমার উজিরকে উপহার দিয়ে সম্মান কিনতে চায়, এ তো বরদাস্ত করা যাবে না। উজির কিছু একটা করতেই হবে। কি করব আপনি আজ্ঞা করুন জাহাপানা। আজ এক্ষুনি দুধ পাঠাও এবং বলো নবাবের আদেশ, তোমরা মুর্শিদাবাদ থেকে চলে যাও। কাল সূর্য ওঠার আগে তোমরা চলে যাবে। ঠিক আছে জাহাপানা, আমি দুধকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। আমি নবাব বাহাদুরের দূত, আপনাদের কাছে কিছু খবর দিতে এসেছি। মানে নবাব বাহাদুর চান না যে আপনারা এখানে থাকুন, আপনাদের আজ রাতের মধ্যেই এই মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হবে। ওয়াই, এই কথা কেন বলিয়াছেন তোমাদের নবাব? আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমি অত কিছু বলতে পারবো না, আমার কাছে তো আপনাদের বলা, তাই আমি আপনাদের কাছে এসে বলে গেলাম। আমরা এখানে বিজনেস করিতে আসিয়াছি, আমরা সিফ বিজনেসই করিব। আমাদের এখানে হবে না, অন্য জায়গায় গিয়ে তোমরা ওই কি যেন একটা বললে সেটা করো। আমি যাচ্ছি। এই তো একদম অন্যায় আছে, নবাব আমাদের সাথে খুব ডার্টি ব্যবহার করলেন। সাহেব, তুমি আমাদের নবাব সম্পর্কে ওটু কথা বলবে না। হ্যাঁ, তোমরা শুধু নবাব বাহাদুরের আদেশ পালন করবে। কাল সকালেই তোমরা এখান থেকে চলে যাবে। আমার কথা বলা শেষ, এবার আমি যাব। ইনসাল্টিং। প্রণাম মহারাজ। বলো প্রহরী, বলো কি সমাচার? মহারাজ খবর আছে, ফিরিঙ্গি সাহেবরা এই কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। এ তো গোদের উপর বিস্ফোরা। ওরা মরতে আবার আমার এখানে এলো কেন? বিষয়টা একটু জানা দরকার মহারাজ। ওই রাজসভা শেষে আমি একবার গিয়ে জেনে আসবো। গোপাল, তুমি তোমার কাজটা মন দিয়ে করো, এটা আমার কাজ, এই কাজটা আমাকে করতে দাও। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী ঠিকই বলেছে। মন্ত্রী, তাহলে তুমি খবর নাও। আরে নবাবের আদেশ, বিষয়টার গুরুত্ব কিন্তু অনেক। মন্ত্রী মশাই একটু বেশি উৎসাহ দেখালো কেন? খবর তো আমাকে নিতেই হবে। আমি আসতে পারি সাহেব? ও প্লিজ কাম। আগে সাহেব, আমি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। ও ওয়েলকাম ওয়েলকাম। তা তুমি কেন এলে? মহারাজ আমাকে আপনাদের কাছে পাঠালেন, আপনারা কেন এসেছেন জানতে। তোমাদের রাজাটা খুব ভালো আছে, আমাদের তো তোমাদের রাজার কাছে যেতে হলো না। গুড, ভেরি গুড। শোনো মন্ত্রী, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। তোমাদের রাজাকে গিয়ে বলো আমরা এখানে কাপড়ের বিজনেস করিব, তোমাদের খুব লাভ হইবে। আমি চেষ্টা করব সাহেব। চেষ্টা নয়, ডেফিনেট করতে হইবে। তোমাকেও আমরা খুশি করিব। তুমি শুধু আমাদের কাজটা করে দেবে। আজই তোমাকে আমরা অ্যাডভান্স দিতে চাই। অ্যাডভান্স? অ্যাডভান্স মিন্স অগ্রিম। ওরে বাবা, আমাকে বায়না করছে। কি ভদ্র লোকেরা, কাজ না হতে হতেই অগ্রিম দিয়ে দেয়। ঠিক আছে সাহেব। ভেরি গ্রিডি পারসন। বাবা বাবা বাবা, বিদেশি ভাষায় আমাকে প্রশংসা করছে। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ। ওয়াই মানে কেন? আপনি ইংরেজিতে আমার প্রশংসা করলেন বলে। হ্যাঁ সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমি খুব গ্রিডি পারসন। এই নাও গ্রিডি পারসন, ও গ্রিম 100 মোহর। আরো মোহর পাবে আমাদের সাথে থাকলে। তোমার কোনো চিন্তা থাকিবে না, মহারাজকে রাজি করাও গ্রিডি পারসন। ইয়েস। আগে ঠিক আছে সাহেব, ঠিক আছে। বলো বলমন্ত্রী, কি খবর? খবর সব ভালো মহারাজ, কাল সাহেবদের সাথে দেখা করে এলাম। চিন্তার কিচ্ছু নেই। চিন্তার কিছু নেই মানে? ওরা বাণিজ্য করতে এসেছে, নবাব বাহাদুরের অনুমতি নেই, আর আপনি বলছেন চিন্তার কিছু নেই? মন্ত্রী মশাই, আপনি বলছেন চিন্তার কিছু নেই, আচ্ছা আপনার কেন এমন মনে হলো? আমার তো মনে হয় চিন্তার অনেক কিছু আছে। তুমি সব জেনে গেছো, মাথা থেকে চুল যেমন উড়ে গেছে ঠিক তেমন তোমার বুদ্ধিগুলো উড়ে গেছে। মাথা শূন্য একটা মানুষ। আমার মাথা শূন্য? ঠিকই বলেছেন, আমার মাথা শূন্য, কিন্তু আমি আপনার মতো জিলিপির প্যাঁচের বুদ্ধি নিয়ে আমার মাথা ভর্তি করতে চাই না। ওই আবর্জনা থাকার চেয়ে না থাকাই ভালো। তোমরা থামো তো, কি বাচ্চা ছেলের মতো ঝগড়া করছো? মহারাজ, গোপাল আমায় অপমান করছে। আমি এই রাজ্যের মন্ত্রী, রাজ্যের ভালো খারাপের দায়ভার আমার। গোপাল, তুমি এই মুহূর্তে এই রাজসভা থেকে চলে যাও। তোমাকে আমি কিছুদিনের জন্য বহিষ্কার করলাম। আহ, কি আনন্দ! এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হলো। মহারাজ, এ কি বললেন? গোপাল আমাদের রাজসভার একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক আছে মহারাজ, আপনার আদেশকে শিরোধার্য করে রাজসভা থেকে বিদায় নিলাম। গুলটে, এই বলটা ছুঁড়ে দিলাম। লোভ, না পারলে কিন্তু হেরে যাবে। ছুঁড়লাম। লোভ লোভ গুলটে লোভ। এই দেখ, লোফাজি। বাহ, খুব সুন্দর। আরে গোপাল দাদু, তুমি এখন এখানে? আরে তোদের সাথে একটা কাজ আছে, তাই এলাম। কি কাজ? মন্ত্রী মশাইকে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলি? গোপাল দাদু, কাল আমার বাবা মন্ত্রী মশাইকে দেখেছে হেঁটে হেঁটে আসতে। আচ্ছা বুঝলাম, তার মানে কাল রাতেই মন্ত্রী মশাই যা কলকবজা করে এসেছেন। ও গোপাল দাদু, কি বিড়বিড় করছো? অঙ্ক মেলালাম রে, দুইয়ে দুইয়ে যোগ করলাম, যোগফল ৪। এসব বলছো গোপাল দাদু? সব পরে বলবো, এখন শুধু তোরা মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখবি আর আমাকে সব খবর দিবি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আমি যাচ্ছি। খবর কিছু পেলেই আমাকে জানাবি, কেমন? ঠিক আছে, কোনো চিন্তা করো না। বলো, কি খবর দূত? সাহেবরা মুর্শিদাবাদ ছেড়ে চলে গেছে। আপদ গেছে? জ্বালিয়ে খাচ্ছিল। আমার কাছে খবর আছে, সাহেবরা কৃষ্ণনগরে গেছে। মহারাজ আমাদের নবাবের ঘোষণা জানে, সুতরাং কোনো চিন্তা নেই। চিন্তা আছে বুঝি? গুপ্তচর পাঠাও, আমি সব খবর চাই। ঠিক আছে জাহাপানা। ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। চল পিছুনি, কি হয় সেটা তো গোপাল দাদুকে জানাতে হবে। একটু পা চালিয়ে চল। শোন, পা চালিয়ে চলতে গিয়ে ধরা যেন না পড়ে যায়। একটু পা না চালিয়ে গেলে মন্ত্রী মশাই হারিয়ে যাবেন। লম্বা লম্বা পা ফেলে চল তাড়াতাড়ি। ওহ, আহা, গোপালকে তাড়িয়ে যে কি আনন্দ হচ্ছে সেটা বলতে পারবো না। আমার রাস্তা পরিষ্কার, মহারাজকে রাজি করিয়ে নেব। ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। আচ্ছা, ওইখানে তাঁবু। ওই তাঁবু কাদের রে? এই দেখ, ওরা সাহেব রে। মন্ত্রী মশাই সাহেবদের কাছেই যাচ্ছে। আরে বাস, তাঁবু রে। ওই দেখ মন্ত্রী মশাই ওই দিকেই যাচ্ছেন। চল চল। আজ একদম পুরো কথা দিয়েই আসবো। গোপাল নেই, মহারাজকে রাজি আমার বাঁ হাতের খেল। হ্যাঁ, আজ আবার আমাকে আদর করে সাহেব বলবে গ্রিডি পারসন। ওই দেখ, মন্ত্রী মশাই তাঁবুর ভিতরে কিভাবে শুরুত করে ঢুকে গেলেন। এই, আমাদের না সব কথা লুকিয়ে শুনতে হবে। এখানে ঠিক বলেছিস, তাঁবুর কাছে বসে সব কথা শুনবো। গ্রিডি পারসন এসে গেছে সাহেব, মহারাজকে আমি প্রায় রাজি করিয়ে নিয়েছি। ও থ্যাংক ইউ গ্রিডি পারসন, আমরা খুব খুশি হয়ে আছি। কবে থেকে আপনারা বাণিজ্য শুরু করবেন সাহেব? আমরা নিউ ইয়ারসে আমাদের বিজনেস শুরু করিবে। ওই দিন আমরা তোমাদের মহারাজের সাথে দেখা করিব। ওই মন্ত্রী মশাই কি বাণিজ্য করছে সাহেবদের সাথে? ইংরেজির নতুন বছরের দিন। কথা বলিস না, শুনতে দে। সাহেব, আমাদের রাজ্যে যে সবচেয়ে গন্ডগোল করে মহারাজ তাকে ভাগিয়ে দিয়েছে। এখন আমার কাছে ফাঁকা মাঠ। আপনাদের সস্তা সুন্দর বিদেশি কাপড়ের ব্যবসা করতে আর কোনো বাধা থাকছে না। চল, এইবার বুঝে গেছি যে কে নিয়ে কথা হচ্ছে। এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে জানাতে হবে। এখান থেকে এখন চল। তাহলে আজ আসি সাহেব, আজ অনেক খুশির খবর দিলাম। হ্যাঁ, তোমাকে কিছু বহর গিফট করতে হইবে। তুমি শুধু গ্রিডি নও, মানি হাঙ্গার অলসো। তোমাদের মতো লোক থাকলে আমরা বিজনেস করতে করতে এই দেশটার আরো ভালো করতে পারবো। মানি হাঙ্গার, খুব ভালো বলেছেন সাহেব, খুব ভালো বলেছেন। আমাদের রাজ্যে আর সবাই আমার মতো মানি হাঙ্গার আর গ্রিডি পারসন নয়। আপনারা হলেন রতন, তাই রতন রতনকে চিনলেন। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছেন ইংরেজদের সাথে কথা বলতে। একটু আগে তিনটে বাচ্চাকে দেখলাম লুকিয়ে কথা শুনছিল, ওরা কে? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। তাহলে এখন কি করা যায়? এনি, এখন আমাকে মুর্শিদাবাদে যেতে হবে, বুঝলে? নবাবের সাথে আমার দেখা করাটা খুব জরুরি। তবে তার আগে ওই বিজ্ঞানী আর সভাকবির সাথে কথা বলা প্রয়োজন। এই কবে যাবে? দরকার পড়লে কালকেই। আমার তো এখন রাজসভাতে কোনো কাজ নেই, কিন্তু নবাবের রোষ থেকে কৃষ্ণনগরকে বাঁচাতে হবে। আমরা কি করব গোপাল দাদু? তোরা যেমন মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছিলি, সেই রকমই নজর রাখ, তোদের যেন দেখতে না পায়। আমরা সব কাজ লুকিয়ে করি, আমাদের দেখা পাওয়া অত সহজ না। তাহলে আজকের মতো আসি গোপাল দাদু। শোন, বাবা মাকে চিন্তা করতে বারণ করবি, বুঝলি? মনে রাখবি যতক্ষণ গোপাল দাদু আছে কোনো ভয় আসবে না কাছে। আসবো জাহাপানা। কি ব্যাপার, তুমি এত রাতে? কোনো বিশেষ খবর আছে? আছে জাহাপানা, আছে। আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা খবর দেওয়ার জন্য, যে ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সাহেবদের সাথে দেখা করে হাতে মোহরের থলি নিয়ে সাহেবদের তাঁবু থেকে বেরিয়েছে। আর মানে? তার মানে আপনার আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র মানেননি। কি এত বড় সাহস! ঠিক আছে, কিভাবে কি করতে হয় কাল আলোচনা করে বলবো। এখন তুমি বিশ্রাম নাও। যা হুকুম জাহাপানা। মহারাজ, সাহেবরা আপনার সাথে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আপনাকে অভিনন্দন জানাতে আসবে। বাবা বাবা বাবা, আমাকে অভিনন্দন জানাবে? কিন্তু কেন জানাবে? বারে, আপনি এখানকার মহারাজ, আপনার এখানে ওরা বাণিজ্য করবে বলে ঠিক করেছে, আপনাকে ওরা অভিনন্দন দেবে না? কিন্তু নবাব বাহাদুর যে আমাদের বারণ করছে, তার কি হবে? ওটা নিয়ে ভাববেন না তো। লোকে কম পয়সায় বিদেশি কাপড় পাবে, এতে আপনার কত সুনাম হবে বুঝতে পারছেন? রাজকোষে সম্পদ আসবে। আমার সুনাম হবে? কিন্তু আবার কিন্তু কেন? বললাম তো, কিচ্ছু হবে না। নবাব বাহাদুরকে আমি সামলে নেব, আপনি শুধু হ্যাঁ করে দিন। তোমারই বুঝিবে যে মুর্শিদাবাদে গেছে সে, আসতে দাও, তারপর দেখবে ওই বস্ত্র কিভাবে অস্ত্র হয়। শোনোজি, কৃষ্ণচন্দ্র আমার আদেশ মানেনি, ওকে সমুচিত শাস্তি দিতে হবে। আমরা কৃষ্ণনগর আক্রমণ করব। যথা আজ্ঞা জাহাপানা। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, গোপাল আসছে কেন? কি ব্যাপার গোপাল, তোমার আগমনের কারণ কি? তোমরা তো জাহাপানার আদেশ মানলে না, তোমরা সাহেবদের সাথে বাণিজ্য করছো। নবাব বাহাদুর এবার নাটের গুরু হলেন আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই মহারাজকে ভুল বুঝিয়ে অর্থের লোভে এই কাজ করাতে বাধ্য করেছে। আমি সব খবর জানতে পেরেছি। কি করে? আমার একটা বানর সেনার দল আছে জাহাপানা, আমার নাতি নাতনি, ওদেরকে মন্ত্রী মশাইয়ের পেছনে লাগিয়ে দিয়েছি, ওরাই সব শুনে আমাকে খবর দিয়েছে। তার মানে তুমি বলছো কৃষ্ণচন্দ্র কিছুই জানে না? আমার দৃঢ় বিশ্বাস মহারাজকে গোপন করেই মন্ত্রী মশাই এই ষড়যন্ত্র করছেন। ও, তার মানে সেদিন যে বাচ্চাগুলোকে দেখলাম ওরা আপনার নাতি নাতনি? হ্যাঁ দূত, তুমি ঠিকই দেখেছো, ওরাই আমার বানর সেনা। ওদের কাছ থেকেই তো আমি খবর পাই। তাহলে মন্ত্রীকে কিভাবে শাস্তি দিতে পারি? নবাব বাহাদুর, মন্ত্রী মশাইকে দুই দিক থেকে ফাঁসাতে হবে। তাই নতুন ইংরেজি বছরে আমরা আচমকা যাব কৃষ্ণনগর, ওখানেই হবে মন্ত্রী বধ পালা। ঠিক আছে, তোমার কথাই থাকুক। Your Highness, আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনার মন্ত্রী ভেরি গ্রেটি পারসন এন্ড মানি হাঙ্গার অলসো। তাহলে আজ থেকে আমরা নতুন বন্ধনে বেঁধে ফেললাম। ভেরি গ্রেটি পারসন এন্ড মানি হাঙ্গার। এতে হাসার কি হলো? হ্যাঁ, আমার প্রশংসা সহ্য হচ্ছে না। মহারাজ, নবাব বাহাদুর তার দলবল নিয়ে আসছেন। তার মানে মানে উনি আসছেন, এই মাটি করেছে। এবার কি হবে? এই মন্ত্রী, কি কৃষ্ণচন্দ্র আমার আদেশ অমান্য করে সাহেবদের সাথে হাত মিলিয়ে গরিব তাঁতিদের সর্বনাশ করছো? ও সাহেব, তোমাদের কি বোবায় ধরলো? মুখের ওই কথাগুলো কোথায় গেল? না 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 না, আমি তো কোনো অনুমতি দিইনি। মন্ত্রী আমাকে বোঝাচ্ছিল যে এদের সাথে ব্যবসা করলে রাজকোষ নাকি পূর্ণ হয়ে যাবে। মহারাজ, রাজকোষ পূর্ণ হবে কিনা জানি না, তবে মন্ত্রী মশাইয়ের ট্যাঙ্ক নিশ্চয়ই ভরে গেছে। কি মন্ত্রী মশাই, সাহেবদের মিথ্যে বলে কত হাঁকালেন। ডিসঅনেস্ট পারসন, মন্ত্রী তুমি আমাদের সঙ্গে বেইমানি করিলে, যা মোহর আমরা তোমাকে দিয়েছি সব আমাদের ফিরাইয়া দাও। এই সাহেব আমাকে লোভ দেখিয়েছিল। সাহেব, এখানে সবাই মন্ত্রী মশাইয়ের মতো বিক্রি হয়ে যায় না, কেউ কেউ নিজের সম্মান রাখতে জানে। এই মন্ত্রী, আমাদের মোহর ফেরত দাও। এই মাটি করেছে, সেই সব মোহর তো খরচ হয়ে গেছে। আমি কোথা থেকে পাবো? তবে চলো আমাদের কাছে, তোমাকে খাটিয়ে আমরা সব উসুল করব। নিয়ে যাও সাহেব, এই আপদটাকে নিয়ে যাও। আর তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সারা বছর তোমাদের এমনি ভালো কাটুক। ও মহারাজ, আমাকে বাঁচান, এরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই, বস্ত্র যখন অস্ত্র হয় তখন কেমন লাগে? বস্ত্র যখন অস্ত্র হয় মন্ত্রী মশাইয়ের পরাণ যায়। গোপাল আমাদের মুশকিল আসান, ইংরেজদের দিল ভাষণ। আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর। মানুষ ভুল করতে করতে শেখে, আর ভুলে যাও না আমাদের শিল্প, আমাদের তাঁত, তাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। আর ভুল হবে না নবাব। তাহলে ভুল বোঝাবুঝির অবসান। আমি এবার যাই। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায়। তাহলে আমার সভাতে কে থাকবে? আমি আমার দোষ স্বীকার করছি, তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না গোপাল। আজ তোমার জন্য এই ইংরেজি নতুন বছরের আপদ বিদায় হলো। চলো আজ রাতে আমরা চড়ুই ভাতি করব। উজির, খাম্বাজ রাজ আর বর্ধমান রাজকে খবর পাঠাও। আমরা আজ রাতে সবাই একসাথে আনন্দ করবো। হ্যাঁ, সাহেব বিদায়ের আনন্দ। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.